বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায়। আমি অনেক ভালো আছি। আজকে দর্শক, আমি আপনাদেরকে দেখাবো, আমি পাকঘরের জন্য একটা র‍্যাক কিনছি আর তিনটা পাতিল কিনছি। এটা আপনাদেরকে ডিটেল সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা ফুল দেখবেন আশা করতেছি। আর একটা অনুরোধ করতেছি, যারা যারা ভিডিওটা দেখতেছেন, নিচে দেখেন একটা লাইক বাটন, একটা লাইক দিয়ে দিয়েন। আর চ্যানেলটার মধ্যে যদি নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো চলেন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দর্শক, প্রথমেই আমি আপনাদেরকে পাতিলগুলো একটা একটা করে দেখাই। তো এখানে দেখতেই পারতেছেন একটা ছোট পাতিল, পাতিলটা অনেক সুন্দর, এটা কিয়ামের 18 সেন্টিমিটার। এটা এটা হলো ঢাকনা, এটা হলো ভিতরের অংশ। পাতিলটা ভিতরে অনেক গাঢ়া, এটাতে অনেক কিছুই রান্না করা যাবে, আপনারা যা ইচ্ছা তাই রান্না করতে পারবেন। এটা হলো সব থেকে ছোট ছিল, এখন দেখাই দিছি যেটা মাঝারি। এটা হলো ঢাকনা, ঢাকনা স্টাইলটা অনেক সুন্দর, তাই না দর্শক? এটা হলো ভিতরের অংশ, এটাও কিয়ামের, এটা হলো 26 সেন্টিমিটার। তো দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে পাতিলগুলো কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিনতে পারবেন। এটার দাম হলো 1060 টাকা, যেটা মাঝারি সাইজ 26 সেন্টিমিটার। এই যে এটা, এটার দাম হলো 1060 টাকা। আর এই যে যেটা ছোট ফার্স্টে যেটা দেখাইছি, এটার দাম হইলো 650 টাকা। তো দর্শক, এখন যেটা দেখাবো সেটা হলো সব থেকে বড়, এটা হলো, এটাও কিয়ামের, এটার প্রাইস হয়েছে 1130 টাকা। এটা হলো 28 সেন্টিমিটার, ডাকনাটা দেখেন অনেক সুন্দর, দেখতেই পারতেছেন। এই যে এটা হলো ভিতরের অংশ, এটা হলো পিছনের সাইড। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার কাছ থেকে প্রাইসগুলো যারা যারা কিনছেন এগুলোর মধ্যে, যদি আপনাদের মধ্যে কেউ কিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার যে জিনিসগুলো এগুলো কি দাম ঠিক আছে না দাম বেশি নিয়ে নিছে। এই যে দর্শক, একটা আমাদের পাকঘরে অনেক তালা বাসন আছে বা অনেক চামিচ আছে বা অনেক কিছু টুকটাক জিনিস আছে যেগুলো রাখার জন্য আমাদের একটা ভালো একটা র‍্যাক বা ভালো একটা কিছু প্রয়োজন হয়। তো এটার জন্য আমি আজকে এটা কিনে নিয়ে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। র‍্যাকটা অনেক সুন্দর, এই যে দেখেন এইখানে, এখানে যে এটা, এটা খুলেও নেওয়া যায়, এটা গ্লাস রাখার জন্য, এটা খুলেও নেওয়া যায়, আবার আপনারা যদি প্রয়োজন হয় তাহলে ইউজও করতে পারবেন। আর এটা হলো, এখানে হলো 24টা প্লেট রাখা যায়, এখানে যে দেখতেছেন এখানে 24টা প্লেট রাখতে পারবেন আপনারা অনায়াসে, এটা 24 প্লেটের। আর সাইডে দেখতেছেন এই যে একটা, এটা হলো চামিচ রাখার জন্য, এই যে দেখেন, আবার নিচ দিয়ে পানি যেন চলে যায় সেটার জন্য ছিদ্র আছে। তো অনেক সুন্দর একটা ডিজাইন, এটা যেখান থেকে আমরা কিনছি তারা তো বলছে ফুল এসএস এর, মানে জং পড়বে না, মরিচা পড়বে না, জানি না কি হয় ইউজ করার পর, এখানে ইউজ করিনি। এখানে তিনটা থাক দেখতেছেন, এটা হলো 1 2, এটা হলো 3। তো আর এই যে এখানে যদি প্লেট রাখেন বা কিছু রাখেন পানি সহ, তো পানি পড়ার জন্য ওরা নিচে, তার জন্য একটা নিচে একটা থাকসার মতো দেওয়া হয়েছে যে পানি আসুক এটার মধ্যে পড়ে যাবে। এই র‍্যাকটার প্রাইস হয়েছে দর্শক 4000 টাকা, 4000 টাকা দিয়ে কিনছি আমরা।
তো দর্শক অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন র্যাকটা কেমন হয়েছে। আপনারা যদি চান, অনেকে অনেক আপুরা আছে যে যারা র্যাক কিনবে নতুন, কি ডিজাইন কিনবে, কেমন ডিজাইন কিনবে, কেমনটা ভালো হবে, তো তাদেরকে বলতে পারি যে কি আপনারা কিনতে পারেন। আর দর্শক আমি তেমন কোনো কিছুই পারি না, ইউটিউবে নতুন, তো আমার কথায় যদি কোনো কিছু ভুল হয় তাহলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে থাকবেন, আমি ছোট মানুষ। আর দর্শক আমাকে সাপোর্ট করবেন এই আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো লাস্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিচে দেখেন একটা লাইক বাটন, একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটার মধ্যে যদি নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।